অনেক যুবক আসি বাবা, অনেক পূর্বাসী আসি, দেশে আসার পরে বাবারে নিজের হাতে গোসল দিয়ে খাটের উপরে বসায় প্যারালাইজ বাবারে সুন্দর করে পাঞ্জাবি জামা পরায় দেয়। এ যুবক, আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, তোর বাবা তোর জীবনে কত প্যান্ট শার্ট পরিধান করায় দিছে, তুই বাবার নতুন পোশাক পাইয়া খুশি হইতি, তুই একদিন বাজার থেকে একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনিয়া, বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বিছানার থেকে নামতে পারে না, তুই তোর বাবারে গোসল করাইয়া ডইলে ডইলে সাবান দিয়া একটা পাঞ্জাবি লুঙ্গি তুই নিজের হাতে পরায় দেখিস, তোর বাবা আসমানের দিকে তাকায় বলবে, মালিক রে আমার কলিজার সোনার মানি, আমি বাবারে এত সুন্দর এই বৃদ্ধ বয়সে আমার পাঞ্জাবি লুঙ্গি নিজের হাতে পরায় দিল, মুখে মুখে বলতে হবে না বাবাই, মনে মনে বললেই হবে, আল্লাহ আমার এই সোনার মানিক কবরে তুমি ভালো রাখো, সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো। এই কথাটা যদি বাবার মুক্তি অজান্তে বের হয়ে যায় রে দাদা ভাই, দুনিয়ার কোন বিপদ তোরে কোনদিন গ্রাস করবে না। তুমি কুমিল্লা তিতার সানার দিকে তাকায় দেখো, আল্লাহ সোনা কান্দির দিকে তাকাও, সভাপতি আজরে কান্দে আমার আলিম ওলামাদের অন্তরে চোখের পানি নিয়ে ব্যথা, তোমার নবীও তো জীবনে কোনো দিন বাবার হাতের এক লোকমা খাবার খায় নাই, আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা ও বুঝাইতে চায় হুজুর আমিও কান্দি, আল্লাহ তুমি এই ছেলেটার ওসিলায় পুরা মজমাকে কবুল করে নাও গো আল্লাহ, এই ছেলেটারও মা বাবা আছে, এই ছেলেটাও মায়ের গর্ভ থেকে জন্ম নিছে, ওর মনের আবেগ ওর চাইতে অনেক বয়সের বাজানরা কত সুন্দর স্বাবলম্বী চেহারা, কিন্তু ওর মনের কষ্ট তুমি তো আর স্বাভাবিক বানাও নাই, তারপরও তোমার ইশকের আগুন দিয়ে কান্দে, এবারে তুমি মাফ করে দিও গো আল্লাহ, হতে পারে এই ছেলেটার মতো আমার একটাও ছেলে হইতে পারত, এই ছেলেটা বারবার হাত দুইটা উঠাইয়া হাউ মাউ করে কাঁদে আর বুঝাইতে চাই, বাবা আমার দিকে তাকানার চোখের পানি বরাদ্দ করেন, আমার নবীকে নেয়ার জন্য বিভিন্ন জেলা থেকে মহিলারা আসছে, অবজান তায়েব থেকে 31 জন মহিলা আসছে, এমান থেকে আসছে বাবা, জেদ্দা থেকে আসছে, ওবাজার প্রায় 1 সপ্তাহ দূরের থেকে মহিলারা মক্কায় আসছে বাচ্চা নেয়ার জন্য, বাজান যারাই শোনে এই বাড়িতে একটা সম্ভ্রান্ত প্রেসিডেন্ট ফ্যামিলি, এই ফ্যামিলিতে একটা বাচ্চা হয়েছে জন্ম নিছে, নাম তার মোহাম্মদ, সবাই ডাকে আহাম্মদ, এই ছেলেটা দুগ্ধ পোষা ছেলে হিসাবে সবাই নিতে চায় গো বাবা, যখন বলে ছেলেটার বাপ কই, যখন বলে ওর বাবা জন্মের আগে মারা গেছে, এবার আমার নবীর কোলেও লয় না বাবা, কেউ কোলে লয় না, কোলে নেয় না কেন, এর বাবা না থাকলে বেতন কে দিবে, দুগ্ধ খাওয়াইলে মাসে মাসে কে টাকা পাঠায় দিবে, এই চিন্তায় মহিলারা কেউ কোলেও নেয় না, মুখের ঝামটি দিয়ে চলিয়া যায়। আর একটা মহিলা তায়েব থেকে আসছে সাদ গোত্রের থেকে, বাবা আমি আমার মা হালিমায় সাদিয়ার বাসায় বাবা 2 বার আল্লাহ আমাকে নিয়েছেন,
হালিমায় সাদিয়ার বাড়িটা যেই পাহাড়ের উপরে, ও বাবা হালিমার স্বামীর সাথে নিয়ে আসছি। হালিমায় সাদিয়ার ছয় এক বছর ছয় মাসের একটা বাচ্চাও আছে, আব্দুল্লাহ নাম, তারে কোলে করে নিয়ে আসছে গো। মা হালিমার বুড়িটা বেশি সুন্দর না, একবার সিমসাম সে কোন আমার মা আপনার মা। হালিমায় সাদিয়ার স্তনে এতটুক পরিমাণ দুগ্ধ নাই যেটা তার বাচ্চার জন্য যথেষ্ট হয় গো বাবা। কিন্তু হালিমা কেন আসছে দেখি, একটা এক্সট্রা বাচ্চা আনতে পারি কিনা, একটু ইনকাম বাড়বে, ভালো খাইতে পারবো। মারহাবা বলেন, মনে রাখতে হবে ইসলামের পক্ষে তারাই কথা বলতে পারে যারা রব্বে কারিমের কাছে এই কপালটা কবুল করে ফেলেছে। সাহস লাগে দাঁড়ায় কথা বলতে, ঠিক না বেঠিক? তাহলে আসেন আমার আল্লাহকে একটা ডাক দিই, বলেন তো আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। বুঝলেন, পৃথিবীতে একটা মাত্র রাজনীতিবিদ আসছিলেন, একজন মাত্র প্রেসিডেন্ট যে জীবনে কাউরে ক্ষতি করে নাই, ঠিক না বেঠিক? জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দিই। আমার এতিম নবী, আহারে মক্কায় বাপ নাই, ছয় বছর বয়সে মা চলে গেল, জন্মের পরের থেকে যেই ছেলেটা যেই মানুষটা জীবনে করে ভাব বলে ডাকে নাই। মনে রাখবেন, আমার নবীর বয়স যখন মাত্র 60 দিন, তখন মা খাদিজার বয়স হলো বাবা 17 বছর। ইনশাল্লাহ বলেন, কত বছর জোরে কর? মা খাদিজার বয়স 17, নবীর বয়স 60। মা খাদিজা আমার নবীরে দেখতে আসছিলেন, মক্কার সব মহিলারা নবীরে দেখতে আসছিলেন, সবাই শুনতে পাইলেন মক্কা এমন একটা ছেলে হয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না। বাবা আমার নবীর কথা শুনে যদি আপনার ভালো লেগে সুবহানাল্লাহ কর না, আমার আল্লাহ আপনার জীবনে হাড়ের রোগ রাখবে না, কোনো বাতের রোগ থাকবে না, আপনার বেইমান হয়ে মরবেন না, আপনার মরণ ইমানদারের মরণ হবে। আমি আবার বলছি, সবার মুখে মুখে একটা এলান হয়ে গেল, মক্কা এমন একটা জাদুমণি সোনামণি কলিজা মানুষ জন্ম নিয়েছে ছেলেটা, ছেলেটার চেহারার দিক তাকাইলে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকতে মন চায়, চোখে পলক মারে না, এমন একটা ছেলে জন্ম নিয়েছে। হে ওই কনারে কি হয়েছে, এই বাচ্চাগুলো করতেছে ডি, এই ভলান্টিয়ারটা কই, এ ওই রিক্সার মধ্যে কেডা বইছে, এগুলো বাইর করতো, ওই সাইডে হয় না বইবে গল্প করতেছে, কয়টা ওটা 8টা না 10টা জানি সেটার মধ্যে। মা পেলে ডিস্টার্ব করবি, লাখ লাখ টাকার যদি ক্ষতি হয় এককারে, কিন্তু সব গুডেলে কিন্তু একবারে আমলিকের মতো পতন ঘটালাম বেটা। সমন্বয় ছাত্র বন্ধুর এখানে আছে, কথা ঠিক না বেটে? রেডি? রেডি থাকবি, আতর বাডাল বানায় রাখবি আগের দিয়ে, যেইটা ইসলামের পরে আঘাত করবে, যেইটা মাদ্রাসার পরে আঘাত করবে, ওরই কল্লা উড়াই দিবে। আল্লাহ, কষ্ট হইতেছে বলেন? তাকান না দেখে, আমি আবার বলছি শোনেন, আল্লাহ কোরআনে কি বলে, ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার, নবী গো ইয়তীমরা যদি আপনার কাছে কোনোদিন হাত পাতে না, আপনি খালি হাতে ফিরাবেন না। কারণ ইয়তীমকে আমি আল্লাহ অনেক ভালোবাসি, কারণ আপনি ছিলেন ইয়তীম, জোরে কর আল্লাহু আকবার। বেসন এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে আমার নবীরে আল্লাহরে খুশি করবেন, আমার নবীর আলোচনা শুনিয়া যদি কারো চোখে পানি আসে গো, ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। এ কুমিল্লা তিতাসানার বাইরা সোনাকান্দার বাইরা, আজকে 14 নভেম্বর তোমাদের জন্য একটা পৃথিবীতে হিদায়তের জন্য আজকে একটা স্মরণীয় রাত। এই মাহফিলটা 19 বছর হয়ে যাচ্ছে গো বাবা, কত সভাপতি কত সেক্রেটারি এই মাহফিল করতে যায় দুনিয়ার থেকে বিদায় লয়া গেছে বাবা। কত বক্তাই মাহফিলে আসছে, হয়তো অনেকে বিদায় লয়া চলে গেছে। আমি গুনাগার, আপনাকে ওই মাঠে 2 বার আসলাম বাজান রে,
আমি শুধু আপনাদের কাছে দুইটা পাও ধরে অনুরোধ করিয়া যাই, 19 বছরের ভিতরে যদি কত মানুষ চলিয়া গেছে, কত মানুষের চান্দাই মাহফিলে আছে, যদি তাদের মধ্যে একজন মানুষের চান্দা কবুল হয়ে যায় মাহফিলের জন্য, কোরআনের এই মজমার জন্য, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বাজান আজকে আমাদের আওয়াজ তারা কবরে বসে শুনতেছে, আর তারা বলতেছে ও সন্তান রে ওই মাহফিলের একজনের পাও ধরে হলেও বল আমারে জানো নামটা ধরে একটু দোয়া করে। কেন আমি একদিন ওই জায়গায় বসেছিলাম যেই জায়গায় আমার স্বাস্থ্য ভাই বইয়ে রয়েছে, আমার স্বাস্থ্য ভাই যেখানে বইয়া ও শুনতেছে আমিও শুনতেছিলাম 19 বছরের আগে অথবা 15 বছর আগে 12 বছর আগে 10 বছর আগে ওই মাঠে বসে আমি ও শুনছিলাম। অমুক বক্তা আসছিল আজকে আমি কবরে, কিন্তু তোরা আমার জন্য একটু দোয়া করিস। যারা কবরে বইয়া কান্দতেছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ যাদের চোখে পানি তাদেরকে তুমি কবুল করে নিও। নবীর কথা শুনে যারা কানবে, যেই যুবক ভাইরা কানবে, জানি না আমার মা আছে কিনা বাবা আছে কিনা, কত কলেজের বন্ধু এখানে আছে, ও ছোট্ট কালে ওর মা হারায় ফেলছে, ও কলেজে যাইবার সময় মা কইয়া ডাক দিয়া বই খাতা নিয়ে যাইতে পারে না। অনেক মহিলা প্যান্ডেলে আমার বোনেরা আছে, কলেজে যায় কিন্তু মার চেহারাটা দেখে যাইতে পারে না। আগে মা জামাটা ধুয়ে দিত, প্যান্টটা ধুয়ে দিত, এখানে সেখানে প্যান্ট গুলো ফেলাই রাখতে, এখন মা অসুস্থ হয়ে গেছে পারে না ধুয়ে দিতে। মনে রাখিস ভাই, ওই মায়ের অসুস্থতা সুস্থতার জন্য আল্লাহর কাছে কানবি, রব্বে করিম তোর মাকে সুস্থ করে দিবে। তাকাই দিকে, শোনা গেল মক্কায় এমন একটা মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না, এমন একটা মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে চোখের জ্যোতি বাইরে যায়, চোখের ব্যায়াম থাকলে আলো ফিরে আসে, এমন একজন মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকতে মন চায়, চোখে পলক মারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে মানুষটা হলো আমার কলিজার টুকরা প্রিয় হাবিব। এই খবরটা শুধু মক্কায় অন্যান্য মহিলাদের কাছে না, মা খাদিজার কাছেও পৌঁছে গেছে। খাদিজা তার বান্ধবীরে নিয়ে কয়, চল বান্ধবী বাচ্চাটারে দেখে আসি। আরে আমাকে যুগে যদি এমন একটা নবী জন্ম নিত গো, অথবা ওই জামানায় যদি আমি জন্ম নিতাম, আমার নবীরে পরাণ করে দেখতাম, আর আমার নবীর গায়ে যা আঘাত করে ওর হাত দুটা কাটে দিতাম। কি যুবক দিতি না ভাই, দিতি না? যদি তুই আবেগ নিয়ে বলিস হ্যাঁ ওর জায়গায় পুইতা ফেলতাম, তোর ইমান বিরুদ্ধে হবে। তাকাও, মা খাদিজা বান্ধবীর নিয়ে আসছে, আইসে দেখে আমার নবী সকালবেলা মার কোলের মধ্যে বইয়া দুধ খাইতেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে না? হ কষ্ট হয়ে গেছে। কি আওয়াজ দেন মনে হয় এনে মাছি মাছ ও ভ্যান মানুষ লেতে জোর হইতো, এই হাজার হাজার মানুষ আওয়াজ দিবেন যেন আওয়াজটা নবীর রোজা পর্যন্ত যায় নি। আপনি যদি সুবহানাল্লাহ জোরে কন, আপনার নাম আপনার বাপের নাম সহ, এই বুড়ে চাচা আপনার নাম আপনার বাপের নাম সহ, আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, এটা কেরানীগঞ্জের কথা না, গোপালগঞ্জের কথা না, আর এটা কুমিল্লা তিতাস থানার কথা না। এ যে একবার সুবহানাল্লাহ বলবে, ওর নাম ওর বাবার নাম ওর দাদার নাম 14 গোষ্ঠীর নামের উপরে আল্লাহ খুশি হইয়া একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবে। এর বড় পিছনের যুবকগুলো কয় না। এই সাহাবা একরাম বললেন, হুজুর ওই গাছটা কত বড় হইব? বিশ্বনবী বললেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। এ বেড়ে এ এ এ ওইটির দত্ত এ গেল ওই গাও
তুই গেলি গা যা, মারহাবা কর। আর মাত্র আধা ঘন্টা কথা কব, আপনারা আমার দিক চাই থাকেন, আধা ঘন্টার উঠা বসা করেন না ইনশা। কলিজার ভাই বই তো বসো, কথা কইস না, তোরা তোরা দাঁড়ায় থাক থাক কথা কইস না, বসো। এ তোরা তিনজন বয়, আমি জানি তোকে তিনজনের বাপ মনে হয় বিদেশ। আলহামদুলিল্লাহ ঠিক কইছি না, আমরা জানি ওগুলা দেখো বাপ দেশে না থাই ওইগুলো অমনি হয়। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, যারা প্রবাসী আমার ভাইরা অনেক কষ্ট করে পয়সা কামায়, মা পারে না এগুলার বেড় দিতে, ও মনে করে আমার বাপ বিদেশ থাকে, ও বাপের পয়সা দিয়ে মোটর সাইকেল চালায়, মার কাছ থেকে তেল নিয়ে মোটর সাইকেল গুতায়, পয়সা তো আর ও কামায় নাই, ভুডারায় কথা কর না কেন, ও ভুডায় কামায় এসেন বুঝতো তেলের পয়সা কোন দিক দিয়ে, ওই দিক দিয়ে যায় না ওর ওই দিক দিয়ে যায়। এই জন্য মনে রাখবেন বিদেশি পোলাবার যাবেন আপনি, অন্তত ছেলেগুলো যখন বালেগ হয় তখন বিদেশ যায়, অথবা জন্মের আগে যায়, এমন টাইমে যখন লেখাপড়ার টাইম হবে। আমি আমার প্রবাসী ভাইদেরকে বিরুদ্ধে কথা বলতেছি না, আমার প্রবাসী ভাইদের সন্তানগুলো অধিকাংশ বেয়াদব হয়ে যায়, কি জন্য জানেন, বাপটাকে যেরকম সন্তান ভয় পায় মায়ের ওরকম ভয় পায় না, মা পারে না মানুষ করতে, মা একটা করলে দশ টাকায় হয় তুই দেয় কথা কবি, যা রেলের শ্বশুরের স্ত্রী ভাই যে গাঞ্জা খাম হাতো বাপ পাড়াই দিয়েছে কথা কন না কেন, খবরদার কোনো প্রবাসীর টাকা দিয়ে নেশা করবি না। এ প্রবাসীর বোলারা, তুই জানোস না তোর বাবা কত কষ্ট করে টাকা কামায়, তুই যাই দেখি সৌদি আরব এই 58 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এত গরম, রোডের মধ্যে দাঁড়াইয়া মোটা পোশাক পরে তোর বাপ একটা ঝাড়ু হাতে নিয়ে খাড়াই থাকে, বাঙালিকে কি কাম দেয় আপনারা ভালো করে জানেন নিয়া। হে মুসলমানের বলে এত কষ্টের টাকা দিয়া তুই যদি মানুষ না হস, প্রবাসীর দুনিয়াও শান্তি হইল না আখেরাতেও শান্তি হইল, কারণ তুই যদি খারাপ হয়ে যাস তোর বাপের কবরে যেও গুতে খাইতে হইব, আর দুনিয়া তো তোর তোর বাপের শান্তি হইলই না, তুই বলা বড় হয়ে কি করবি, তোর বাপরে বাদ দিবি কেন, আমাকে জানা হয়ে গেছে কথা কর না কেন। অতএব প্রবাসীদের বাপের টাকাগুলো নষ্ট করবি না, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, যেরকম আমিন। তাকান এদিকে বিশ্বনবী, আরে মার কোলে দুধ খাইতেছে, মা খাদিজাতুল কুবরা দূরের থেকে দেখলেন, দেখা এবার কানবেন, দূরের থেকে তাকাই তাকাই বলতেছে আরে যার চেহারার ভিতরে এত নূর, যার চেহারার ভিতরে এত বরকত, যার চেহারার ভিতরে এত বরকত, লাকাদ কানা লাকুম ফি رسول الله أسوة حسنة কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আওয়াজ করবেন, আল্লাহু আকবার দিবেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। বাবা পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা, সুন্দর অভয় দিয়া, সুন্দর চরিত্র দিয়া একজন মাত্র মানুষ বানিয়েছে, সে হলো আমার প্রিয় নবী। সেই নবী আমার মায়ের স্থানের দুধ খাইতেছে, মনে হয় জান্নাতের একটা পুরি মায়ের কোলে বসা। মা খাদিজা বলতেছে আরে এত সুন্দর চেহারা নিয়ে যে ব্যক্তি দুনিয়া আসলেন, এত সুন্দর চেহারা লইয়া এত সুন্দর অভাই লইয়া যে দুনিয়া আসলেন, সবচাইতে বড় কষ্ট এই মানুষটা জন্মের আগে বাবা হারায় ফেললেন, যাদের বাবা দুনিয়ায় নাই তারাই বুঝবেন বাবা কি জিনিস। মা খাদিজা বারবার বলতেছে এই বাচ্চাটা এত সুন্দর এত সুন্দর, সবচাইতে বড় কষ্ট হলো এই মানুষটার বাবা না,
মা খাদিজার কানে এই খবরটা পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা বলতেছে, কে বললেন আমার মুহাম্মাদের বাবা নাই? এই কথাটা কোনোদিন আর বলবেন না, কারণ আমার মুহাম্মাদ কিন্তু পেটে থাকা অবস্থায় যেমন শোনে, জন্মের পর ওইরকমই শুনতেছে। আমার মুহাম্মাদ এই কথাগুলো সারা জীবন মনে থাকবে। খাদিজা বললেন, আমার কোলে একটু দিবেন। মা খাদিজা মান্নবীর কোলে নিলেন, কোলে নিয়ে দুটো সুমা দিলেন, সুমা দিয়ে আরে কান্নাকাটি করলেন। এই মানুষটারে আল্লাহ বানাইলেন, কিন্তু তার বাবার আরে দুনিয়া রাখলেন না কেন? বাজান, আমার নবী এমন একজন ভাগ্যবতী ছিলেন, ভাগ্যমান ছিলেন, যেরকম মারহাবা। আমার নবী যেখানে গেছে সেখানেই বরকত শুরু হয়েছে। আপনারা জানেন, আমাকে এখানে আসার পরে বলা হয়েছে, হুজুর নবীজির বাল্যকাল সম্পর্কে কথা বললে আমার বাপসা ছাড়া আমাদের মুরব্বীরা অনেক মজা লাগে। আমি ভাবলাম নবীর কথা শুনলে তো মজা লাগতেই হবে, কারণ এই মানুষটাই তো আমার বড় বান্ধব, এই মানুষটাই তো আমার জান্নাতের এক নাম্বার চাবি। কথা ঠিক না ভাই? ঠিক। আজকে আকাড়া মুদির দেশে আমার ওই নবীর চরিত্রহীন করে গালি দেয়। আস্তে কথা কইসটা যুবক, শুধু আওয়াজ দিয়ে জগৎ কাঁপায় দে কুমিল্লা তিতাস থানা। যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতি উম্মতি বলে এখনো কবরে কান্দে, ভারতের এক পান্ডা, এক পুরোহিত, এক ব্রাহ্মণ, আমাদের দেশের আলেমের মতো এই বদমাশ, চরিত্রহীন, লুচ্চা, লম্পট, পিতৃপরিচয়হীন এক লম্পট, সে বলেছে নবী মুহাম্মদ একজন চরিত্রহীন। যার আন্দোলন আপনারা ভারত দেখছেন, সারা পৃথিবী দেখেছে, পৃথিবীতে এত বড় লং মার্চ দিল্লির মতো হয় নাই। এই যে গত মাসে আমার নবীর গালি দেওয়ার পরে দিল্লি সেই গুজরাট থেকে প্রায় 1200 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিল। যদি নবীর যারা অপমান করেছে, নবীর ন্যাক্কারজনক কথা বলেছে, তাদের ফাঁসির মঞ্চে ঝুলাবার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আশেকে রাসূলগুলো প্রমাণ করে দিয়েছে, তোমরাও এখন বাংলাদেশ কুমিল্লা থেকে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, যদি আমার বিশ্ব নবীকে কেউ অপমানজনক কথা বাংলার জমিনে বলে, আরে জাগায় মেরে ফেলবো, আরে জাগায় পুঁতে ফেলবো। সর্বনাশ শেখ আল্লাহর কুতুব বলেছে, যদি ওই বেঈমান আমার দেশে সম্মানিত মাংসাপ্পা নবিয়ান আর তুই চুক্তি করে জমিনে কুত্তা দিয়ে খাওয়ায় দিতাম, তোমাদের সামনে যদি এই প্রেক্ষাপট আসে আর জাগায় কতল করবো, আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। বারাকাল্লাহ ফি হায়াতি, যেরকম মারহাবা। এই কলিজার যুবক, জীবন আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। তোর মতো কত যুবক সকালবেলা মোটরসাইকেল নিয়ে কলেজে রওনা দিছে, মোটরসাইকেল বাসায় আসছে, তুই আর আসুস না, তাই না দাদা ভাই? কি করবি জিন্দিগিটা দিয়ে? সুন্দর করে বল ভাই, নবীর আদর্শ যদি তোর ভিতরে না থাকে, কুত্তার দাম আছে তোর দাম নাই। শুধু আমার দিকে তাকাও, উঠিস না কেউ, উঠা বসা করিস না। তোকে কুমিল্লার একটা বদ অভ্যাস আছে, খালি উঠা বড়া করে রয়েছে। গতকালকে ওয়াজ করছি বেড়ে 40,000 মানুষ ছিল বেড়া, মোনাজাত পর্যন্ত আল্লাহ পাকে একজন উঠাইলে, শুধু একসাথে বলতে হবে, জীবন যা কার থাক, যেই মানুষটা জন্মের পরের থেকে নিয়ে যা ঘটেছে, জন্মের আগের থেকে যা ঘটেছে, উনি মৃত্যুর আগ পর্যন্ত যার মনে থাকে, ওই মানুষটা কোনোদিন চরিত্রহীন হতে পারে না। তাকানের দিকে আমার নবী মায়ের স্থানে দুধ খাইতেছে, ওই দেশের অভ্যাস ছিল, ওই দেশের অভ্যাস ছিল, নিজের মায়ের দুধ খাওয়াইতো না, দাই মারে দিয়ে দুধ খাওয়াইতো, দুধ মারে দিয়া, যেরকম মারহাবা। বাজান রে আমার নবী, দুধ মার বাসায় চলে যাবেন, দুধ মার বাসায় যাবে, দুধ মাটা তো ওইরকম হতে হবে, ঠিক না ভাই? ঠিক। দেখেন আমার আল্লাহর খেলা কি, তাহলে বোঝা গেল আল্লাহ গরিব রে ভালোবাসে, ধনী রে ভালোবাসে।
ওই জমানায় গরিব মহিলাগুলো আসতেন, সম্ভ্রান্ত পরিবারের বিবিরাও আসতেন, মনে করতো ভালো একটা বাচ্চা পাইলে, আমার স্তনে অনেক দুধ আছে, আমার একটা বাচ্চা আছে, আমি ওরেও খাওয়াবো ওরেও খাওয়াবো, এই ফ্যাশন হিসাবেও আসতেন। বড় লোকের বাচ্চাগুলো নিয়ে যেতেন, কিছু বেশি টাকা পাইতেন, মহিলাটা দিয়ে তার সংসার চালাইতেন মাসে মাসে, এই জন্য আসতো। আর কিছু মহিলা আসতো, তাদের অভ্যাসই ছিল প্রতি বছরে বছরে একটা বাচ্চা আড়াই বছরের মধ্যে দুধ খাওয়াইয়া আবার আল্লাহর কুদরতে আর একটা বাচ্চা নিয়ে যেতেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে কিন্তু এই নিয়ম নাই, কারণ আমাদের দেশের নিয়ম হলো জনম দুঃখিনী মায়ের দুধ খাই আমরা বড় হয়েছি, মার দুধ নাই স্থানে, আরে মারে মা শাক খায়, লাল শাক খায়, কদু শাক খায়, মা দামি দামি কালো জিরা খায় যেন আমার বাচ্চায় দুধ পায়। আমার দেশের মাদের মতো মা পৃথিবীর কোনো দেশে, লন্ডন কোনো মহিলা তার নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় না, কুত্তার বাচ্চারে দুধ খাওয়ায়, নিজের বাচ্চারে দুধ খাওয়ায় না। এই মুসলমানের কোলা আমার দেশের মায়ের মতো মা পৃথিবীতে কোথাও পাবেন না, কথা বলো। সৌদি আরবে কাজের বুয়ার কাছে দিয়া স্বামী স্ত্রী এক ঘরে ঘুমায়, দুই মাসের বাচ্চা কাজের বুয়ার কাছে বড় হয়, জিজ্ঞেস করেন যারা সৌদি থেকে। আর আমার দেশে ছয় বছর পর্যন্ত মা কোলের মধ্যে ঘুম পড়ে, আরে মারে। আজকে সেই মার সাথে গাদ্দারি করো যুবক রে, বিদেশ যাইবার পরে বোন নামে অ্যাকাউন্ট করস আর মার নামে অ্যাকাউন্ট করস না, মার এক জোরে স্যান্ডেল নাই, মাবার একটা লুঙ্গি নাই, পাঞ্জাবি নাই, বাবা তোর বোর কাছ থেকে দশটা টাহা নিয়ে প্যারাসিটামল কিনে খায়, গ্যাস্ট্রিকের বড়ি খায় তোর বাপে, হালাকে বাপে একটা টাকা দেস না, তোর বাপ তোর শ্বশুর বাড়িতে টাকা চাইয়ে খায়, তোর মতো হতবাকা পৃথিবীতে একজন নাই, তোর কপালে সুতার বাড়ি হারামি, তোর বাপ তোর বউর কাছ থেকে টাকা নেবে কেন, তোর বউ তোর বাপের কাছ থেকে টাকা নেবে, তাহলে তুই আদর্শবান চরিত্রবান যুবক কি আমার দেশে হইতেছে না? নবাব নবাব বিদেশ যাই, এই বাপ বাপ মারে বাদ দিয়ে বাপের জমি পয়সা বিদেশ যায়, বোন নামে অ্যাকাউন্ট করে যায়, তোর কপালে জুতার বাড়ি, তোর লাশ আইব না আইব কার লাশ, তুই বিপদে পড়বি না, তুই কাগজ ছাড়া চলবি না, চলবে কেডা, কথা কর না কে, তোকে পাও ধরে ধরছি, যাদের বাপ মার নামে অ্যাকাউন্ট করে দিবি, মাসে মাসে মা বাবার নামে আলাদা টাকা পাঠাবি, খোদার কসম দুনিয়ার সব বিদেশিদের কষ্ট হলো তোর কষ্ট হবে না, মার অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবি, মা বাবা তোর অ্যাকাউন্টে দোয়া পাঠাবে, তোর টাকা মা বাবার অ্যাকাউন্টে পাঠাবি না, তারা মাগ না দোয়া করবে, তুই যে হাউরের মায়ের খাওয়াস তুই বিপদে পড়ে দেখবা, যখন দুই বছর জেলখানায় ঢুকাই থাকবে সৌদি আরবের অথবা ইটালির অথবা দেখবি সিঙ্গাপুর সিঙ্গাপুর মালয়েশিয়া, তোর বউ দেখবি দুই বছর তো থাকবো না, টাকা পয়সা না দিলে আর এক বেটার সাথে উচিং কিম পাকা চি 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 সি সিং ফাক, তোর মা জীবনও যাবে না, কথা কর না কেন, তোর মায়ের চোখের পানি ফুরাবে না, তোর বাবা মসজিদের টাইলস ভিজে যাবে তোর চোখের পানিতে, আল্লাহ আমার পোলাটা পাঠাইছি জেলখানায় থাকার লাগে না, তুমি বাইর করে দাও, অ্যাকাউন্ট ওর কাছে করবি না, হাউরির মায়ের নামে করবি, ও তো তোরটা হালে আর একজন লাগে যাইব না, কথা কর না কেন, কষ্ট হইতেছে আমি জানি কষ্ট হইব, ঘটনা মনে আছে সাসার অন্তরে, টাকা নাই দিকে জমিনের মালিক কে, যুবক তোরা বিদেশ যাবি আমি দোয়া করি, কিন্তু বাবা মায়ের নামে একটা অ্যাকাউন্ট করে যাস, অ্যাকাউন্ট না করস তোর বিবিরে বলে দিবি আমার বাবারে প্রতি মাসে 10,000 টাকা দিবি, আমার রক্তপানি করা পয়সা, আমার বাবা রক্তপানি করে আমারে বড় করছে, তুই আমার বাবারে দিবি, এই কথাগুলো বলবি, আমি বললাম এই মিডিয়ার দ্বারা সারা দুনিয়া আমার কথা চলে যাবে, কালকা কালকা ফজরের আগে আমার ওয়াজ সারা পৃথিবীতে যাবে, আমার ওয়াজ পূর্বার শিরে শোনে, যে পূর্বাসী ভাইরা আমার ওয়াজ শুনবা, আমি তোকে দুইটা পাও ধরছি ভাই, তোকে যে কত কষ্টের পয়সা আমি ইলিয়াস রহমান জিয়ারি সফর করি বাহির আমি জানি, এই কথাটা শুনলে তোদের পাও ধরে ধরছি পূর্বাসী ভাইরা, তোরা জীবনও বিবাদগামী হবি না, বাবা মায়ের দোয়াটা নিস, বাবা মায়ের দোয়াটা নিয়েন ভাই, বাবা প্রতিটা দিন দোয়া করবে আপনার জন্য, মা আপনার জন্য দোয়া করবে, আপনার বউ আপনার টাকা পাইয়া টিডিং টিডিং করে বোর কাছারা মার্কেটে যায়, আর আপনার বাবার টাকাটা পাওয়ার পরে মসজিদে অন্তত 100টা টাকা দেয়, এটা হলো বাবা। আমার পোলার লেগে দোয়া করেন হুজুর, আমার পোলা টাকা পাঠাইছে বেতন পাঠাইছে, এই 500টা টাকা মসজিদে দিলাম, আর তোর বউ টাকাটা পাইয়াই
পিচিন কেলা চা কালা পালা চা, কারণ ওই পোলাটা তোর হয়তো তোর বউ বড় করে নাই, বড় করছে তোর মায়, জানে যে আমার এই পোলারে কত কষ্ট করে মানুষ করছি, পোলা পরের বাড়ি যে কাম করতেছে, আমার পোলার অনেক কষ্টের টাকা, এটা খারাপ রাস্তা খরচ করা যাবে না, রাগ করতেছেন? শাসা খুব খুশি হইতেছে, আচিংকালা চিকা চাচা সিঙ্গাপুরি শাসা, একসাথে বলেন ওই আল্লাহ এখন আছে না নাই? আরে তামাকো দেশের মায়ের মতো পৃথিবীতে কোনো মা পাবেন না, তাই না বাবা? আরে আমার মা হাইটা উঠতে পারে না, মার স্তনের দুধ নাই, ঘুরে পড়ে যায়, তারপর মা বুকের থেকে নামায় না। আর লন্ডন আমেরিকা দেখবেন পোলারে কোলে নেয় না, কুত্তার বাচ্চারে কোলে নেয়, আর ছেলেরে পুষছে আর ঠেলে, কতক্ষণ না কেন? অগো প্রেম আর আমার মায়ের প্রেম এক না, আমার দিকে তাকাও গো, এই জন্য দেখবা বাংলাদেশের অনেক যুবক মারে নিজের হাতে গোসল দেয়, অনেক যুবক আসি বাবা, অনেক পূর্বাসী আসে দেশে আসার পরে বাবারে নিজের হাতে গোসল দিয়ে খাটের উপরে বসায় প্যারালাইজ বাবারে সুন্দর করে পাঞ্জাবি জামা পরায় দেয়। এ যুবক আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, তোর বাবা তোর জীবনে কত প্যান্ট শার্ট পরিধান করায় দিছে, তুই বাবার নতুন পোশাক পাইয়া খুশি হইতি, তুই একদিন বাজার থেকে একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনিয়া বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বিছানার থেকে নামতে পারে না, তুই তোর বাবারে গোসল করাইয়া ডইলে ডইলে সাবান দিয়া একটা পাঞ্জাবি লুঙ্গি তুই নিজের হাতে পরায় দেখিস, তোর বাবা আসমানের দিকে তাকায় বলবে মালিক রে আমার কলিজার সোনার মানি, আমি বাবারে এত সুন্দর এই বৃদ্ধ বয়সে আমার পাঞ্জাবি লুঙ্গি নিজের হাতে পরায় দিল, মুখে মুখে বলতে হবে না বাবাই, মনে মনে বললেই হবে, আল্লাহ আমার এই সোনার মানিক কবরে তুমি ভালো রাখো, সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো, এই কথাটা যদি বাবার মুক্তি অজান্তে বের হয়ে যায় রে দাদা ভাই, দুনিয়ার কোন বিপদ তোরে কোনদিন গ্রাস করবে না, আল্লাহ আল্লাহ দেখো সভাপতি কান্দে, আমার দাড়ি ভাগা বাজার না কান্দে, আমার মতো কার যেন মা নাই রে, আমি জীবনে আমার মাকে এক খিলি পান খাওয়াইতে পারি না, আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলে গেছে, এ কলিজার যুবক বাইরা তোর এই বন্দি নিয়েছে রমান জিয়াদি ইউটিউবে ওর শুনে কান্দোস, বাস্তবে আমার কথা শুনে দেখতে এক ফোঁটা পানি আসে কি না, আমি 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি, মাদ্রাসায় এমন কোনো দিন নাই টিফিনকারীর বাটি হাতে করে কান্দি নাই, কেন কাঁদছি জানোস? যখন দেখতাম বড় লোকের ছেলেরা মা টিফিনকারী বাটি হাতে করে মুরগির গোশত দামি দামি তরকারি পাকায় রয়েছে, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দতাম আর ভাবতাম আমার মা বাইচে থাকলো তো আমার লেগে ভাবে খাবার লই আইতো, আমার মা নাই আমারে খাবার দেওয়ার মতো কেউ নেই, তুমি কুমিল্লা তিতার সোনার দিকে তাকায় দেখো, আল্লাহ সোনা কান্দির দিকে তাকাও, সভাপতি আজরে কান্দে গো, আমার আলেম ওলামাদের অন্তরে চোখের পানি নিয়ে ব্যথা, তোমার নবীও তো জীবনে কোনো দিন বাবার হাতের এক লোকমা খাবার খায় নাই, আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা ও বুঝাইতে চায় হুজুর আমিও কান্দি,
আল্লাহ তুমি এই ছেলেটার ওসিলায় পুরা মজমাকে কবুল করে নাও গো আল্লাহ। এই ছেলেটারও মা বাবা আছে, এই ছেলেটাও মায়ের গর্ভ থেকে জন্ম নিছে, আর মনের আবেগ ওর চাইতে অনেক বয়সের বাজানরা কত সুন্দর স্বাবলম্বী চেহারা, কিন্তু ওর মনের কষ্ট তুমি তো আর স্বাভাবিক বানাও নাই, তারপরও তোমার ইশকের আগুন দিয়ে কান্দে, এবারে তুমি মাফ করে দিও গো আল্লাহ। হতে পারে এই ছেলেটার মতো আমার একটাও ছেলে হইতে পারত। এই ছেলেটা বারবার হাত দুইটা উঠাইয়া হাউ মাউ করে কাঁদে আর বুঝাইতে চাই, আল্লাহ আমার কলেজের বন্ধুদেরকে মাফ করে দাও, ওদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও, আমার প্রবাসী ভাইদেরকে অলি বানিয়ে দাও, আল্লাহ আমার বাজানদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইজান এখন সিল্লাভার কানবা, আমার নবীর এখন নেয়ার জন্য মহিলারা আসতেছে, দুধ খাওয়াবে। কষ্ট হইতেছে আপনাদের? কেউ যায় না। ইলিয়াস রহমান জাহেদ ইচ্ছা করলে প্রতিদিন আনতে পারবেন না, এ কথাগুলো পাইল করতে অনেক কষ্ট হয় বাবা। আমি দেখবে এখন কার চোখে পানি, দাড়ি বাঁকা বাজান আর সময় নাই, আপনার মতো কত দাড়ি বাঁকা, এই সভাপতির মতো কত দাড়ি বাঁকা, ওয়াজের মাঠে বই অজরে কান্ত, কিন্তু আজকে সে কবরে চলে গেছে। বাবা আমার দিকে তাকানার চোখের পানি বরাদ্দ করেন, আমার নবীকে নেয়ার জন্য বিভিন্ন জেলা থেকে মহিলারা আসছে। অবজান তায়েব থেকে ৩১ জন মহিলা আসছে, এমান থেকে আসছে বাবা, জেদ্দা থেকে আসছে, অবজান প্রায় এক সপ্তাহ দূরের থেকে মহিলারা মক্কায় আসছে বাচ্চা নেয়ার জন্য। বাজান যারাই সরে, এই বাড়িতে একটা সম্ভ্রান্ত প্রেসিডেন্ট ফ্যামিলি, এই ফ্যামিলিতে একটা বাচ্চা হইছে, জন্ম নিছে, নাম তার মোহাম্মদ, সবাই ডাকে আহাম্মদ। এই ছেলেটা দুগ্ধ পোষা ছেলে হিসাবে সবাই নিতে চায় গো বাবা। যখন বলে ছেলেটার বাপ কই, যখন বলে ওর বাবা জন্মের আগে মারা গেছে, কোলে নেয় না কেন, এর বাবা না থাকলে বেতন কে দিবে, দুগ্ধ খাওয়াইলে মাসে মাসে কে টাকা পাঠায় দিবে, এই চিন্তায় মহিলারা কেউ কোলেও নেয় না, মুখের ঝামটি দিয়ে চলিয়া যায়। আর একটা মহিলা তায়েব থেকে আসছে, সাদ গোত্রের থেকে, বাবা আমি আমার মা হালিমায় সাদিয়ার বাসায় বাবা দুইবার আল্লাহ আমাকে নিয়েছেন, হালিমায় সাদিয়ার বাড়িটা যেই পাহাড়ের উপরে, ও বাবা হালিমার স্বামীর সাথে নিয়ে আসছি, হালিমায় সাদিয়ার এক বছর ৬ মাসের একটা বাচ্চাও আছে আব্দুল্লাহ নাম, তারে কোলে করে নিয়ে আসছে গো। মা হালিমার বুড়িটা বেশি সুন্দর না, একবার সিমসাম সেকন, আমার মা আপনার মা হালিমায় সাদিয়ার স্তনে এতটুক পরিমাণ দুগ্ধ নাই যেটা তার বাচ্চার জন্য যথেষ্ট হয় গো বাবা, কিন্তু হালিমা কেন আসছে, দেখি একটা এক্সট্রা বাচ্চা আনতে পারি কিনা, একটু ইনকাম বাড়বে, ভালো খাইতে পারবো। মারহাবা বলেন, বুঝলেন কষ্ট হয়, দেখি আমার নবীর কথা শুনে কার চোখে পানি আসে, বা ১৭ দিনের নবী আমার, ১৭ দিন কেউ আমার নবীর কোলে নেয় না, যখন শোনে ওর ভাব নাই, ওই যে ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার, আমি যে আয়াতখানা পড়ছিলাম একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই, শোনে এই ছেলেটার বাচ্চা না বাপ নাই, কেউ আমার নবীর একটু কোলেও নেয় না, চেহারা সুন্দর হোক, ওর বাপ নাই, ওর অত বেশি টাকার পয়সা পাবো না, আমার কষ্টের নবী, আমার দয়ার নবী, আমার যারে দেখলে চোখের জুতি বেরিয়ে যাইত, যারে দেখলে ক্ষুধা লাগতো না, ওই নবীরে কেউ কোলে না নিলে একটা মহিলা চেহারাও অনেক সুন্দর কিন্তু মহিলার স্তনে বেশি দুধ নাই, তার বাচ্চার লেগে যথেষ্ট হয়, সে আইসকে আইসে নিতে, কিন্তু ওই মহিলারা দেখিয়া কোনো বড় লোকের পোলাপান দেয় না,
বড় লোকের বলা বন্ধ দেয় না কে? ওর যে বডি, ও একটা বাচ্চাই চালাইতে পারে না, আর একটা চালাবে কেমনে? হালিমা এসা দিয়ে স্বামী কয়, হালিমার একটা কথা কই, বল একটা কথা কই হালিমা, বলো। আমি তো বাদাই না, কাজ বাজ করি না, এবার কান বাজুব, আমি তো বাদাই না, আমি কাজ বাজ করে তোর পেট ভরে খাওয়াইলে মনে একটু দুধ হইতে পারে। ভেড়া রে বকরি রে ছাগল রে যদি ঘাস বেশি খাওয়াইলে যদি স্তনে দুধ আসে, আমার মন কয় তোর একটু ভালো ভালো খাওয়াইলে আল্লাহ তোরে বরকতে দুধ দিতে পারে। হালিমা দেখ, যদিও প্রেসিডেন্ট ফ্যামিলির ছেলে, তোর স্তনে দুধ নাই, তোর পোলা আবদুল্লাহ খাই না, সারাদিন রাত কান্দে দুধের জ্বালায়। আমি একটা কথা কই, আমি তোর ফাও দূরে ধরছি, আমি ভালো ভালো কাম করবো, তাই যাওয়ার পরে আমি আর হাজিরে খাবো না, আমি অনেক ইনকাম করবো, তোরে বেশি বেশি খাওয়ামো, আল্লাহ তোরে দুধ দিতে পারে, তুই ওই এতিম বাচ্চাটারে লইয়া চল। জোরে 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 সবাক জোরে জোরে, এতিম যারা দুঃখে পেট ভরা, আরে এতিম যারা দুঃখে বুকটা ভরা, এই জমিনের মা এতিমের কোলে নিলে আল্লাহ খুশি হয়, এতিমের চুমা দিলে আল্লাহ খুশি হয়। যুবক ভাই আমার দিক তাকাবি আর আমার নবীর কথা মনে করে কাঁদবি, তুই একবার হলে হজে যাইতে পারবি ভাই, আমি গ্যারান্টি দিয়ে গেলাম হজে যাইতে পারবেন ভাজান, আমি আমলটা শিখাই দিয়ে যাই। দেখেন আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, আমি এই চুলটা মক্কার থেকে কাটছি, বাংলাদেশে আইসে এখনো কাটি নাই, আমি মক্কার কাটা চুল লই আপনাকে ওয়াজে আইছি, আমি এই চুল ধরে বলে গেলাম আল্লাহ যেন আপনাদের একবার হলো মক্কা মদিনা নিয়ে যায়। যুবক তুই রেডি হ, আমার নবীর কথা শুনে কান, তুই হজে যাইতে পারবি, উমরায় যাইতে পারবি ইনশাল্লাহ। হ্যাঁ হালিমা সাদিয়া স্বামীর কথা শুনে কয়, তুমি যদি কৌতলে নেই এবার থাকার মহিলার স্তনের দুধ খাবে না, আগে আমার ছেলের কোলে নিয়ে দেখো সে তোমার স্তনের দুধ লাইক করে কিনা। এই মুসলমান যখন বলছে তোমার স্তনের দুধ তো আমার সন্তান খায় কি না আগে দেখো। হালিমা সাদি বলে তাও তো কথা, আমি গরিব মানুষ নাও খাইতে পারে, এবার দিলটা নরম করবে। এই গরিব হয়েছে তাতে কি হয়েছে বাবা, এই সন্তানের বরকত তো উনিই পাবে। সারা দুনিয়ার রহমত তো হালিমা সাদিয়ার বাড়িতে যাবে। হালিমা সাদিয়া বলে আপা দেন আমার কোলে একটু দেন, কোলে নিয়ে সবে মাত্র চাদরের নিচে রাইখে আমার নবীর স্তনটা প্রথম বাম পাশের স্তনটা গালে দিছে, আমার নবী জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিছে, কারণ আমার নবী বাম পাশের স্তন কোনোদিনও খাবে না। হালিমা সাদিয়া মনে করে আমার কপাল ঘুরে গেছে, মনে এই বাচ্চাটাও আমি পাবো না। আমিনা বলে তুমি ডাইন পাশেরটা দাও তো, বাজানরে ডাইন পাশেরটা দিতে দেরি আছে, আমার প্রিয় হাবিব আমার প্রিয় কলিজার নবী মায়ের স্তনের হালিমাই সাদিয়ার দুধ দুপান করতেছে। আমার নবী বাজান আড়াই বছর দুধ দুপান করছে, দুই বছর তিন মাস জীবনে কোনোদিন বাম পাশের স্তনটা গালে দেয় নাই, ডাইন পাশের স্তনটাই সারা জীবন পান করছে, কেন জানেন? বাম পাশেরটা তার ভাই আব্দুল্লার জন্য রেখে দিছে। আমি যদি ডাইন পাশেরটা খাই আমার ভাই আব্দুল্লাহ বাম পাশেরটা খাবে, আমি দুইটা স্তনের দুধ খাব না। হে কলিজার যুবক ভাইরা, আমার নবী কেমন ইনসাফওয়ালা, নবীর ইনসাফ যেমনি নবীর কাছে ছিল
নবীওয়ালা ইনসাফ আলেমন আমাদের কাছে আছে। কত লোকরাই তো সংসদে নিয়ে দেখলেন, এইবার একটু সুযোগ আসছে আলেমুলামারে নিয়ে দেখেন। হ্যাঁ কথা কর না কে, জোরে খাও, নিয়ে দেখো না, ফয়জুল করিমের নিয়ে দেখো, জামাতের নেতা শফিউর রহমানের নিয়ে দেখো, বেটারা করে কি, মামুনুল হকের নিয়ে দেখো, মদ করে একটাও মদের লাইসেন্স সংসদে দাঁড়াই দিতে পারবি না, কথা বলে না কেন, একবার নিয়ে দেখেন না, অন্তত 30টা সেট দেন না আলেম ওলামারে, ওই 30 জনের গুতায় 300টা ঠিক হয়ে যাবে। হে কথা কম, ওই 300 জন একসাথে টেবিলে থাপড় দিয়ে বলবে মাননীয় স্পিকার মদের লাইসেন্স বাংলাদেশ থেকে বাতিল করতে হবে, ক্রস কাটার পতিতলায় বাদ করতে হবে, এই মেয়েদের কর্মসংস্থান করতে হবে, পতিতলার ব্যবসা বন্ধ করতে হবে। যখন এই কথা উপস্থাপন করবে আর সম্ভব না এই দেশে পতিতলায় থাকা, লাইসেন্সকৃত পতিতলাগুলা ইনশাল্লাহ মাদ্রাসা হয়ে যাবে, কথা বলেন না কেন। শুধু একটা কথা বলবো, আলেম ওলামা সংসদে যাক আপনারা চান না, সবাই চান, কে কে চান দেখে আল্লাহকে হাত উড়ে দেখান তো, কে কে চান, লিল্লাহে তাকবীর, হাত উঁচু করে তোরা জাজগা কয়জন, যা এদিকে আয় তো এদিকে হনে, তোরা ছয়টা দিকে আয়, আল্লাহ হেফাজত করো, কুমিল্লার গোলা বন্ধ, এরা আল্লাহর ওলি, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে, এই আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাজান, আর মাত্র কথা বলবো 10 মিনিট, এই 10 মিনিটের ভিতরে আমার দিক তাকায় বলবেন এই জমিনের মালিক কে, আলেম ওলামা সংসদে যাক চান না, চান, আল্লাহ সবার দোয়াকে আপনি কবুল করেন, সব যুবকগুলোকে কবুল করেন, অন্তত একটাবার আলেম ওলামাকে সংসদে নেন আল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত, সবাইকে নেন না আল্লাহ একবার নেন, যেরকম আমিন বাজান। হালিমায় সাদি আমার নবীর নিয়ে রওনা দিলেন, ইনশাল্লাহ বলেন, যখনই রওনা দিছে, রওনা দিতে দেরি আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, যেই হালিমার স্তনে দুধ ছিল না, মাত্র কয়েক মিনিটের ভিতরে হালিমায় সাদিয়া বর্ণনা করেন, মনে হচ্ছে শিকল পাথরের উপরে টান দিলে যেরকম করত করত আওয়াজ হয়, আমার স্তনের মধ্যে পুরো বডির মধ্যে আওয়াজ হইতেছে, অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাকে ভরপুর করে দিলেন, বরকত শুরু হয়ে গেল, এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। আমিনা বলতেছে বোন রে তুই আমার মোহাম্মদরে নিয়ে যাবি, যাওয়ার আগে কতগুলো সিমটম শোন, আমার মোহাম্মদ কিন্তু সাধারণ বাচ্চার মতো না, আমার মোহাম্মদকে যখন তুই দুগ্ধ পান করবি অজুর হালাতে সুন্দর করে পাক পবিত্র হইয়া দুধ খাওয়াবি, তখন তার অজুর সিস্টেম ছিল না, হাত পাও ধুইয়া পরিষ্কার হইয়া এরপরে আত্মহুরু শাত্রুল ইমান পরিষ্কার হইয়া বাচ্চাকে দুধ খাওয়াবি, এক রোগবালাই কম হবে, দুই আমার মোহাম্মদকে বাম পাশের স্তন খাওয়াবি না, তিন আমার মোহাম্মদকে তুই একা ঘরে রাইখে কোথাও যাবি না, চার আমার মোহাম্মদকে দুধ পান করাইতে তুই বেতন কত চাস, এবার আমার দিকে তাকান। হালিমায় সাদিয়া বলে আব্বা আমি খুব ছেলেটারে কোলে নিয়ে যা পাইছি আমি বেতন যা দেন আমি তাই দিয়ে খুশি, জোরে 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 বসন, এবার আমার দিকে তাকান হালিমায় সাদিয়া, সঙ্গে সঙ্গে বাবার এই বছরের দুধ খাইলে যেই কয় টাকা বেতন আসে ওই টাকাগুলি বাবা যেইটা জিনিসটা দিলে আড়াই বছরের দুধের টাকা পরিশোধ হয়ে যায়। হালিমায় সাদিয়া ওই জামানার অন্তত 25 বরই অর্জনের একটা স্বর্ণের হার দিলেন, এ হালিমা এই হারটার দাম কত হবে আব্বা, এই হার তো আমার 3 বছর আর আড়াই বছর না, এক যুগ দুধ খাওয়াইলেও তো মোহাম্মদের এই হারের ঋণ শোধ হবে না, সঙ্গে সঙ্গে বলে হালিমা এই হারটা কার জানুস নি, এই হারটা আমার স্বামী আমারে দিয়ে গেছে, আমারে বলে গেছে এ আমি না আমার মোহাম্মদ যেই বাড়িতে দুধ পান করার জন্য যাবে ওই মহিলাটারে আমার এই হারটা দিয়া বলবি আমার মোহাম্মদের সাথে যেন ভালো ব্যবহার করো।
আমি তো আর ফিরে আসবো না, আমি হয়তো মরে যাব। আমেনা বলে, তুমি কি স্বপ্নে দেখছো যে মারা যাবা? বাচ্চাটারে ধুয়ে তুমি মারা যাবা, এটা হতে পারে না। আমেনা রে, আমার মন বলতেছে আমি বাঁচবো না, তুই বাবার পক্ষ থেকে আমার এই হাতটা দিয়ে বলিস যে মহিলার কপালে আমার মোহাম্মদ হবে, সে যেন তাকে দিয়ে বলবি এটা মোহাম্মদের বাবার গিফট, এটা রসিলে আমার সন্তানটারে তুমি বাবা বাবা লালন পালন করো। ও বাবা, তাহলে বোঝা গেল সন্তান পেটে রেখে অনেক বাবা বিদেশ যায় না, যায় না বাবা? আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার নবীর বাবার মতো যদি আপনার ভালোবাসা থাকে, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার সন্তান 100% নবীওয়ালা জিন্দেগি গঠন করবে। সন্তানগুলোকে ভালো বানাবার জন্য এক নম্বর কারণ, সুশিক্ষায় শিক্ষিত করবেন, আমিন বলেন। দুই নম্বরে সন্তানটারে মাদ্রাসায় পড়াবেন। তিন নম্বরে কলেজে পড়ান, আমি কষ্ট থাকবে না। সন্তানটারে প্রথম ফরজ গোসল, সন্তানটারে টুপি দাড়ি, সন্তানটাকে মসজিদে কেমনে নিতে হয় এইটা আমার মায়েরা শিখাবেন, ইনশাল্লাহ বলেন। সন্তানটারে ভালো করার জন্য যা কিছু দরকার করতে রাজি আছেন না? এই আমার মা, হে আপনারা আমার ইতিহাস জানেন, ইউটিউবে বহু শুনছেন, আমি যাদের সাথে স্কুল কলেজে পড়ছি তারা আজকে বাংলাদেশের সুপারস্টার। এ আমার মা ওদিকে তাকায় নাই, আমার জনম দুঃখিনী মা তাকাইছে, আমার ছেলে যদি আলেম হয় 100% ভাবে আমি মা কবরে শান্তি পাবো। কলিজার যুবক রে, পারলে তুই আমার মার মতো নিয়াত কর তোর মা। আমার মা রাজার আওয়াজ শুনছেন, আমার মা আমাকে 12 বছর বয়সে আমার আব্বারে বলে আমি নিয়াত করছি, আরে মাদ্রাসায় পড়াবো, তুমি কিন্তু আরে অন্য জায়গায় দিও না। আমার আব্বা কয়, ধর মাদ্রাসায় পড়ে খয়রাতি মায়রাতি। আমার মা বলে আমার আব্বাকে বলে, আমার বাবা আলেম, আমার ইলিয়াস আলেম হবে। আমি ইন্তেকালের পরে আমার ইলিয়াস আমার এখানে দাঁড়ায় দাঁড়ায় হাত তুলে দোয়া করবে কবরে। আমার আব্বারে বুঝাই শুনে আমার মাদ্রাসায় দিয়া আমার মা লাভ করছে না লস করছে? কলিজার যুবকরে, প্রতিটা দিন মার জন্য কান্দি। আমার মা যেদিন জীবনে শেষ বিদায় দিয়ে আমার কবরে চলে যাবে, আমি 12 বছরের পোলা, এই মাইকেলা কথা বলবি না, 12 বছরের পোলা আমি ইলিয়াস, এ কুমিল্লার পোলা, তুমি কুমিল্লার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আমার মা জীবনের শেষ বিদায়ের সময় বলছিল, ইলিয়াস রে আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি। আমি বললাম, মা ছাড়বো না। দুই নম্বর একটা কথা দেখি, আমি যদি মারা যাই বাবা, তুই প্রতিদিন যখন আসবি, যে কয়দিন বাসায় থাকবি, আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি তো? আর ধরো তুমি পেশাল পাতো, যখন তুমি মরে যাবা কবে, আর তোমার কবরের পাশে দোয়া করবো কবে? 12 বছরে বলা কি আর বুঝি ভাই। কিন্তু আমার মা যে এইটাই শেষ কথা বলতাছে এটা আমি জানতাম, মনে হচ্ছে আমার মা তসবির দানার মতো এক একটা গাথা মুক্তার মতো কথাগুলো আমার কলবে লাগতেছে। মা বলতেছে, ইলিয়াস আর একটা কথা শোন, এই যে মানুষ মসজিদ বানায় না, তোমার নানা মসজিদ বানায়, তুমি বড় হইয়া টাকার মালিক হইলে একটা মসজিদ বানাবা। কারণ তোমার নানার মুখে আমি শুনছি হাদিসে আসছে, কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দেয়। তুমি বানাই দেবা, আমি জান্নাতে ঘর বানাই দেবো। আমি জানতাম না আমার মা আমার সাথে শেষ বিদায় দিয়ে যায়। এ যুবক রে, কুমিল্লার তিতাস থানার যুবক, আমি যদি জানতাম আমার মা আমারে ছাইরা যাবে গো মা, অন্তত ওই মাসে আমি মাদ্রাসায় যাইতাম না গো মা। মাদ্রাসায় যাওয়ার সময় আমার মা আমার জীবনের শেষ বিদায় দেয় গো মা, এক প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চেপে ধরে মা বারবার বলে, ইলিয়াস আমার এই দুধের কসম, আমি মা দুধ ভাতটা মা খাইয়ে দিলাম, আর হয়তো কোনো দিন এই দুধ ভাত ধরে মা খাইয়ে কেউ দিও না গো। আমার মা দুঃখিনী মা, আমার নবীর মাও যখন 6 বছর বয়সে মারা যায়, ওই দিনকেও আমার নবীর কোলে বসাইয়া নবীর মা আমিনা দুধ ভাত খাওয়াইছিল। আমার মা আমার বিদায়ের সময় দুধ ভাত খাওয়াইয়া বিদায় দিয়ে দিল। বাজন আমার মা
তিন মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই। যুবক ভাই আমি কথাটা কেন বলছি জানুনি, আমার মা যদি আমার মাদ্রাসায় না দিত আজকে এই যে সভাপতি কান্দে আলেমুল আমার কান্দে, এই যে আমার বাম পাশে বসে আমার আলেম ভাইরা কান্দে কেন জানো? আলেমরা জানে মা কি জানিস গো মা, মা হাঁসের ডিম মুরগির ডিম চাউল বেশি আর তোমার আমার লেখাপড়ার খরচ দিছে। আরে মারে আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে কুমিল্লা তিতাস থানার যুবকরা ঢাকা কারণীগঞ্জ যায় দেখবি যেই ছেলেটা আমারে দাওয়াত দিয়া অ্যাডভান্স নিয়ে গেছিল, নাম কি দুলাল, আরে জিজ্ঞেস করবি ও সারাদিন আজকে আমার ওখানে ছিল আমার আনতে যাইয়া, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। জোরে 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 জোরে, টাকা পয়সা জীবনে কামাবি ভাই, অন্তত তোর মার জন্য বাবার জন্য মসজিদ মাসে কিছু টাকা দান করিস। আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, যে দেখে আসবি কেরানীগঞ্জ আলহামদুলিল্লাহ বলেন। ওই দুলালটা জিজ্ঞেস করবি ওই যে তোর মা পিলে যে সভাপতি দায়িত্ব পালন করে ছেলেটা, ওর বাবা ছিল 16 বছর, আজকে ওর বাবার জন্য আজকে কাইন্দে কাইন্দে আমার হাত ধরে দোয়া চাই, আর বাবার আল্লাহ মাফ করে দেখ, জোর করে আমিন। তোর এই মাহফিলে চালাই যাস ভাই, শুধু একটা কথা বলে দিয়ে যাই, আমি কেন মসজিদটা করছি জানো যুবক? যেন আমার জন্ম দক্ষিণী মা ওসিয়াতটা পালন হয়। আমার মা কবরে কেমন আছে জানি না, তবে আমার মায়ের সাথে মৃত্যুর পর আমার দেখা হবে, তোমার মার সাথে তোমার দেখা হবে। তোমার মা জানো তোমার কবরে দেখার সাথে সাথে বলে বাবা তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তোর দুনিয়ায় যেরকম দোয়া দিয়ে গেছি কবরে আইসাও তোর লেগে দোয়া করছে। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে মায়ের দোয়া বাবার দোয়া কে নিবি? আমি তোর পাও দূরে ধরছি, যদি জান্নাতে আমি যাই তোরে লয়ে যাব, তুই গেলে আমার নিয়ে যাবি, আর তুই জান্নাতে যাবি না এমন কোনো সিস্টেম নাই, আমার কাজটা করবি। একটা যুবক মুনাজাতের আগে উঠবি না, কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 নামাও হাত। মুনাজাতের আগে একজনও যাবে না ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, শুধু আমার সাথে বলবেন। মোনাজাত করে আমরা সবাই যাব, মেহনত করার পিছনে শুধু একটা কথা শুনতে চাই যুবক, জীবন যা কার থাক কোনোদিনে মা বাবার দিকে করা মেজাজে তাকাব না ইনশাল্লাহ বলো, রাজি আসো, রাজি আসো? তাহলে এবার আমার থেকে সাথে ওয়াদা দাও, মাঝে মাঝে মা বাবার হাত ধরে বাবারে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করে মাছ চাবি, রাজি আসো ভাই? যদি চাইতে পারোস না, আমি ইলিয়াস রহমান জেহাদি এই 1000 মানুষের সামনে বলে গেলাম, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। পৃথিবীর তুই যেই দেশে যাইতে চাষতে যাইতে পারবি, পৃথিবীতে কোনোদিন সবার বিপদ হইলেও তোর বিপদ হবে না, সোনাকান্দার সবাই বিপদগামী হলো তুই হবি না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। অতএব বাবা মায়ের কাছে মাঝে মাঝে মাপ চাওয়ার দরকার আছে না নাই? এখানে এমন একটা ছেলে আসুস কুমিল্লা আমি দেখবো, গতকালকে আমি টাঙ্গাইল মাহফিল করছি, অন্তত 30 থেকে 35 হাজার মানুষ ছিল ওই খেলার মাঠে, জিজ্ঞেস কর পাগলের মতো চিল্লাইছে দৌড়াইছে যুবক কলেজের বন্ধুরা, ওটা কলেজের মাঠ খেলার মাঠ। আমি যখন বলছি যুবক তোর বাবারে বুকের মধ্যে মাফ চাইয়া, ওই মাহফিলের যুব সমাজের কোনো কালেকশন নাই, যুব সমাজ বলে হুজুর আমরা শুধু কানতে চাই, এত বছর ধরে মাহফিল হয়েছে, বড় বড় সুপারস্টার বক্তা আছে, হাফিজ আছে, তারেক মনোয়ার আসছে, বড় বড় আসছে, হুজুর আমরা শুধু এই বছর আপনারে আনছি, আপনি মায়ের পাগল, আমরাও অনেক যুবক মায়ের পাগল, আমরা একটু কানতে চাই। বিশ্বাস কর ভাই, ওই যে মিডিয়ার কাছে যে কালকের ওয়াজটা দেখে নিস কি পরিমাণ কান্না কানছে, শুধু আমি তোদের পাও ধরে বলছি এমন কোন যুবক আছ বাবারে বুকি নিয়ে ময়দানের মধ্যে দাঁড়ায়া কানবি, বাবারে বুকি নিয়ে কানবি, এমন কোন যুবক আছে তার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছ দুই বাপ বেটা? দাঁড়াও তো, কার বাপ এই মাঠে নাই? এ কুমিল্লার যুবক কি তোমাকে বাপ এই মাঠে নাই? একজনেরও নাই? এ ওয়াজ কমিটির বাপ কি একজনও বাপ মাঠের মধ্যে নাই? ওয়াশ কমিটির যুবক এমন কেউ নাই যে তোর বাপ এই মাঠে আছে? অথবা কোনো যুবক এখানে নাই যে তোমার বাবাই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াশ শুনতে আসছো? কে আছে? নাই? তোমার বাবাই মাঠে নাই একজনও? তাহলে তুই একা একা আইসর তোর বাপের তুই বাসায়, কোনো যুবক নাই স্কুল কলেজে যে তোর বাবাই মাঠের মধ্যে আছে? নাই? আচ্ছা এখানে কোন যুবক আছে যে তোর চাষা আছে, তোর বড় ভাই আছে,
অথবা একসাথে খেলাধুলা করার দুই বন্ধু আছে, এমন কে কে আছে দাঁড়াও তো, দুই বন্ধু একসাথে দাঁড়াও তো, দুই বন্ধু একসাথে গলাগুলি ধরে দাঁড়া, দুই বন্ধু একসাথে দাঁড়া, অথবা স্বাস্থ্য ভাই মামাতো ভাই খেলাতো ভাই আছে কিনা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখ মনে হয় ছেলেটার বাবা, তুই তোর বাপের বুকে নিয়ে মাফসা কানতে থাক, তোর বাপের চোখের পানি যদি কবুল হয় তুই একদিন ওলি হয়ে, এ ভাই এ দেখ ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে, এমন কি আছে কের ভাই আছে এখানে, কারো ভাই এখানে আছে ময়দানের মধ্যে কানবে ভাই ভাইরে বুকে নিয়ে, তোমাদের দুই ভাইয়ের কান্নার পরে বিশেষ করে আল্লাহ তোমার বাবারে কবরে ভালো রাখবে, বলেন তো কেউ আসেন নাকি, ভাই ভাইরে খুঁজবে না, এই বাবাজি দাঁড়ায় গেছে কি ভাইরে খোঁজার জন্য, দেখ হাসিস না তোর কপাল ফুটে যাবে, এই বুড়ে হাসো কে, তুমি কি জানো এই দুজনের চোখের পানি এখন আসমানে যাবে, এই রাত 11টার সময় আমি জিহাদি বলে গেলাম, খালি হাসো মনে রাখ ভাই, যে বিরুদ্ধ দুইজন একজন আর একজনের বুকে নিয়ে কান্দে, আল্লাহ তাকে চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, এদের জীবনটাকে সুন্দর করে দাও, যোরে কোন আমিন, দেখো কেমনে কান্দে, আল্লাহ তুমি মাফ করি দুইটা ভাইয়ের মা বাবা থাকলে কান্ত তারা এমনি, আল্লাহ আমার বাবার বয়সী লোক দুই ভাই এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে কান্দে, এমন আর কেউ ভাই নাই, দরদের ভাই নাই, কেয়ামতের মাঠে কিন্তু ভাই ভাইয়ের কাছে প্রথম সাহায্য যাবে, বাপের কাছে কিন্তু আগে যাবে না ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের মনে কষ্ট দিয়ে যায় না, ছোট ভাই বড় ভাইয়ের কাছে মাফ চেয়ে নেন ইনশাল্লাহ মাফ পাইয়া যাবে না, আমি যেই দেখ এই যে দেখ এখনই মাফের সিস্টেম হবে, দেখ উনি মনে সভাপতি না, দেখ সভাপতি দূর হয়ে গেছে, কি হয় ভাই স্বাস্থ্য যাত্রা তো ভাই, দেখ দেখ এরা কোনো লজ্জা করে নাই, একমাত্র আখেরাতের আশায় এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে কাঁদছে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম কারো চোখের পানি কবুল না হলে তাকে স্বাস্থ্য জ্যাঠা হবে তো ভাইয়ের চোখের পানি কবুল হয়ে যাবে, বসো দুর্গ আমিন, এই মাহফিলটা 19 বছর ধরে হচ্ছে, 20 বছর না 200 বছর না কিয়ামত পর্যন্ত চলুক, আপনারা চান না এই যুবকগুলোর পাশে থাকতে হবে না, হ্যাঁ আমি সবচেয়ে বেশি আনন্দ হয়েছি কি জানেন, ওই যে দুলালের বলে আত্মীয় হয়, আমি যখন শুয়েছিলাম এই ছেলেটা আমার ওই রুমের মধ্যে গেছে, হুজুর আমি শুনছি আপনি মসজিদ করছেন আপনার ওয়াজের টাকা দিয়ে, আপনার বাড়ি বেচা টাকা দিয়ে আপনার মায়ের জন্য, হুজুর আপনার মায়ের মসজিদ আমি কিছু হাদিয়া দিতে চাই, আমি দাও, গতকালকে আমি যেখানে মাহফিল করছি আল্লাহর জাতের কসম জিগা মিডিয়ায় এক বৃদ্ধ আমার মায়ের মসজিদে 5,000 টাকা দিয়ে ওরে কান্দন, বিশ্বনবী বলেছে যারা সত্যিকারে মা বাবার ভক্ত তারা মসজিদ মানুষে দান করবে আর তার মা বাবা জান্নাতে থাকবে, তো ওই ছেলেটা বিদেশ যাবে, ও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে, ওর জন্য দোয়া চাই, এই ছেলেটা দোয়া চাইছে আর বাবা 16 বছর সভাপতি ছিল, আর বাবা আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন, 30 সেকেন্ডে বলবো এই মাহফিল আজীবন হোক, তোমার বাবা কবরে, হুজুর আমার বাবা নাই, তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হবে, আমি বললাম যে দিতে পারবা সে লাভ দিয়ে দাঁড়ায়, এমন কেউ আসো হুজুর আমার টাকা পয়সা থাকবে আমার মা বাবা একদিন থাকবে না, আগামী বছর এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে দুইজনে মিলে দিয়ে দিবা, একজন না দুইজন, এবছরে শুনছি দুইজন দিছে, দুইজন লোক দাঁড়ায় বলবো অথবা একজন দাঁড়ায় বলবো হুজুর আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে, আগামী বছর আমার বাবা বিদেশ থাকে আমার ছেলে বিদেশ থাকে আমি আমার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য প্যান্ডেলের খরচটা আমি দিব, বলেন তো কে দিবেন, সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে দাঁড়াবেন আগামী বছর প্যান্ডেলের খরচ কে দিবে, 30 সেকেন্ডে লাভ দেন, লিল্লাহ থাকবে।